উনি যদি চট করে ঢুকে টপ করে আমরা ঢুকাইয়ে ফেলব হ্যাঁ তো অতএব কারণে আমরা উনি আসতে চট করে আসতে হবে না ওনাকে আমরা নিজেরাই দাওয়াত দিয়ে আনবো এবং বাংলাদেশের আঠারো কোটি মানুষের যে দাবি যে তাকে বিচার করতে হবে এক একটা খুনের পরিবর্তে তাকে এক একটা ফাঁসির রায় আসবে এই স্বৈরাচার হাসিনা এগুলা আমাদের নেতাকর্মীকে বিব্রত করার জন্য সে এগুলো প্রচার করতেছে তার লোকেরা সে কোনো কোনোদিনই আর বাংলাদেশ সে আসবে না এ কোনো নেতা যদি পালাইয়ে যায় সেই নেতা আর ফিরে আসে না আর আওয়ামী লীগের কোনো রাজনীতি বাংলাদেশের মাটিতে থাকবে না আর এই আওয়ামী লীগ নামের কোনো নেতাকর্মীকে বাংলাদেশের মাটিতে তাদেরকে রাজনীতিও করতে দেওয়া হবে না কারণ তারা প্রমাণিত হয়েছে যে ব্যাংক ডাকাত বিচার বিভাগ দুলিস করেছে সর্বস্তরের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে সে পালিয়ে গেছে অতএব কারণে এই যে শেখ হাসিনা পালিয়ে গেছে এই পালানের একজন সাবেক নেতা নিয়ে দলের একজন প্রধান যে তার দলের নেতাকর্মীদেরকে বাংলাদেশের মানুষকে টিম বানাইয়ে সে পালাইয়ে গেছে অতএব কারণে বাংলাদেশের মাটিতে তার জায়গা হবে না তার জায়গা আমরা নির্ধারণ করে রেখেছি সে যদি আসে তাকে ওখানে পাঠাইয়ে দেওয়া হবে ধন্যবাদ থ্যাংক ইউ আমি এই চট করে আপনার প্রশ্নের উত্তরে বলবো যে চট করে সে কোনো দিনেই বাংলার মাটিতে আর ঢুকতে পারবে না কারণ আমরা যদি প্রিভিয়াস ইতিহাস দেখি তিরিশ বছরের ইতিহাসে কোনো দেশের রাষ্ট্রপ্রধান বাংলাদেশ থেকে চোরের মতো দিনের আধারে এইভাবে পালিয়ে যায় নাই তাই এই প্রথম সে ইতিহাস সৃষ্টি করছে সে একজন রিজুম একজন ফ্যাসিস্ট এবং বিভিন্ন হত্যাকাণ্ডের মামলায় তাকে বাংলাদেশের আঠারো কোটি জনগণ বাংলাদেশে এনে তার বিচার করবে এইটাই হলো সবচেয়ে বড় কথা তাকে বাংলাদেশে আসতেই হবে এবং বিচারের সম্মুখীন হতেই হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বলার কিছু নয় আমরা তো সে উনি চট করে ডুবেন কেন আমরা চাই যে ওনাকে অফিসিয়ালি ইন্ডিয়া থেকে ধরে নিয়ে এসে ওনার বিচার হবে আর উনি যে কথাগুলো বলেন ওনার কথা নিয়ে এখন আর আলোচনার বিষয় না এই জন্য যে ওনার ছেলে সৌজীবজের জয় এর পরে বিবিসির সাথে একটা সাক্ষাৎকারে বলেছেন এই প্রসঙ্গে যে আমার মা কি বলেন এগুলো আপনারা বিবেচনায় আনবেন না আমার মা মানসিকভাবে অসুস্থ কাজে সৌজবজের জয় নিজেই বলেছেন যে তার মা মেন্টালি সিক কাজে উনি কী বলেন না বলেন এগুলো বিষয় না বাট আমরা আশা করব যে বর্তমান সরকার যে বিপ্লব পরবর্তী সরকার এই সরকার অফিসিয়ালি ভারতের কাছে দাবি করবে শেখ হাসিনাকে হস্তান্তর করার জন্য এবং তাকে গণ আদালতে বিচার করা হবে সকল হত্যাকাণ্ডের জন্য ধন্যবাদ চট করে ঢোকায়গুলো চটুল কথাবার্তা উনি চট করে ঢুকবেন না উনি ওনার বাকি জীবনে উনি ঢুকতে পারবেন না ওনাকে আনা হবে যদি আনা হয় ওনাকে এনে বিচার করা হবে কিন্তু উনি ঢোকার মতো কোনো অবস্থা আর ওনার বা ওনার পরিবারের আর নেই বাংলাদেশে ইনশাআল্লাহ